un surgio de Bainomo. গুড আফটারনুন বন্ধুরা, সব কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে স্বাগতম। এখন বাজে পৌনে দুটো, এই দেখো পৌনে দুটো বেজে গেছে। তো এখন থেকে আমি স্টার্ট করলাম, কেন সকালবেলা অনেক বেলাতে মানে কাজকর্ম হয়েছে। সকালে তো যেমন ওটা হয়, ছেলেকে খাবার করে দিচ্ছি রান্না, ওকে ডাল, তারপরে তো ওকে আলু ডিম ভাতে দিয়ে ও যেরকম খায় সেরকম ওকে করে দেওয়া হয়েছে। টিফিন দেওয়া হয়েছে বলে কালকে তো ওই যে তো সেই মেথি শাকের পরোটা বলে রেখে দেবে, আমি টিফিনে নিয়ে যাব। আমি ঠিক আছে, তো আমাদেরও টিফিন হয়ে গেছে, ওরও হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে, ওই টিফিন খেয়া হলো। আর আমাদের তো রান্না বান্না হয়ে গেছে। আজকে অনেক বেলাতে বাজার ওর বাবা এনেছে, এনে বলছে বেতুয়া শাকটা এনেছে, বলছে বেতুয়া শাকটা করো। আমি ঠিক আছে তাই করলাম। ওই করতে ধরতেই এত দেরি হয়ে গেল, স্নান টান করে পুজোটার আগে করে নিলাম, পুজো করে নিয়েই তোমাদের কাছেই এলাম। এই এত বেলা হয়ে গেলে না বড্ড, এখনো উনি চানেও যাননি আজকে, জানি না কেন যাইনি। চলে এলাম, এই দেখো ভাত গরমই আছে, বেলাই হয়েছে তো। আর এই যে ডাল করেছি, মুসুর ডাল, তার সঙ্গে যে পাঁপড় ভাজবো, দুজনে খাবো। আর এই যে বেতুয়া শাকের চচ্চড়ি, শিম আলু বেগুন দিয়ে তো করেছি, পাঁচ ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়েছি, নুন হলুদ মিষ্টি দিয়েছি এই চচ্চড়ি। আর এটা হয়েছে রুই মাছে, মানে কাটা পোনা এনেছিল ওর মাছে, যে একটু কালিয়া মতন করেছি এটা। এই আজকে আমাদের দুপুরে রান্না। দেখো বন্ধুরা, এই বাজার এসছে আজকে, পেঁয়াজ শাক, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি, বেগুন, ধনে পাতা, শিম, বেতুয়া শাক। আজকে বেতুয়া শাকটা রান্না করব, শিম বেগুন আলু দিয়ে বেতুয়া শাকটা রান্না করব। গুড ইভিনিং, সন্ধে দেওয়ার আগে চাদর পাদর পাল্টে বাসন কুসুন সব গুছিয়ে নিয়েছি রান্নাঘরে, দিয়ে চা করে সন্ধে দিয়ে দিয়েছি আমা। এই এখন সন্ধে টন্ডে দেওয়া হলো, এইবারেতে চা খাবো। তো আর এইসব চাদর ফাদর পাল্টানোর পরে না কিরম একটা গরম লাগে, না খুব গরম। আজকে একটু ঠান্ডা ভাব আছে, কালকে খুব গরম ছিল। কালকে ঘুরে টুরে যখন আসি না, মাথা থেকে ঘাম পড়ছিল কালকে এরকম। এখনো কর্তামশাই ঢোকেনি, জানি না কখন আসবে, 6টা বাজে। চলো দেখতে থাকো, চাটা খেয়ে নি, চাটা খাই। আজকে রান্নাটা তুমি করবা, সন্ধ্যেবেলায় রান্নাটা, রাত্রিরে রান্নাটা বলছি করতে। চলে এলাম রান্নাঘরে, আজকে বানাবো পালং পনির। তো আমার তো সব জোগাড় করা হয়ে গেছে, আর আমি পালং শাকটাকে আমি সেদ্ধ করেও নিয়েছি, আমি সেদ্ধ করে নিয়েছি। দেখো এই জলটা ফেলবো না, তো আমি জলটা রেখে দিই, খুব কম জলেতে আমি সেদ্ধ করে নিয়েছি। এই যেমন বাবু চা খাবে, আবার চা নিজে নিজেই গরম করে নিচ্ছে, নিজেই খাবে। হয়ে গেছে বউ গরম, কত গরম করবে।
এখন চা খাবে। আমি বললাম পালন পালনটা তুমি করো, বলছে না করবো না, তুমি করো, তুমি ভালো পারো করতে। আমি ঠিক আছে চলো করি, আমার তো সব জোগাড়ও করে নিয়েছি। আমি এখানে পনির নিয়েছি কেটে, এই তো পালং শাক সেদ্ধ হয়ে গেছে, আর এই যে পেঁয়াজ দিয়েছি একটু, রসুন, টমেটো কুচি নিয়েছি, ধনে পাতা আর কাঁচা লঙ্কা, আর পালং শাক তিনটে একসঙ্গে বেটে নেবো, আর তো আদা আছে। এটা প্রথমে পনিরটাকে একটু হালকা করে ভেজে নেবো, পনির ভাজা হয়ে গেছে, ওই তেলেতেই একটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এই যে পেঁয়াজ কুচুনোটা দিয়ে দেব, লাল লাল করে ভাজা হয়ে গেছে, রসুনটা দিলাম, এটা আদাও দিলাম, টমেটো দিয়ে দেবো, অল্প একটু হলুদ দেবো, অল্প ধনে দেবো, আর এই জিরেটা দেবো, হাফ চামচে জিরেটা দেবো, টমেটো দিয়ে দেবো, টমেটো দেওয়ার পরে নুন দেবো, টমেটোটা গলার জন্য নুন দেবো। মিক্সিং জারে নিয়ে নিয়েছি পালনটাকে, আর এটা ধনে পাতা দেবো, আর তো কাঁচা লঙ্কা দেবো বললাম, এই যে কাঁচা লঙ্কাটা, পালং শাক, ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে, এটা পেস্ট করে নি। এই যে পেস্ট হয়ে গেছে, একটু কাশ্মীরি লঙ্কা দেবো, কষা হয়ে গেছে মশলা, একটু নেড়ে কাশ্মীরি লঙ্কাটা একটু নেড়ে, এবারে পালং শাক, ধনে পাতা, কাঁচা লঙ্কাটা বাটা আছে, এটা দিয়ে দিচ্ছি, একটু গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এটা কষে নিয়ে, আর ওই যে পালং শাক সেদ্ধ করার সেই জলটাই, সেই জলটাই দিয়ে দেবো ওর মধ্যে, এই জলটা গ্রেভিটা ফুটে গেছে, দিয়ে এবার ভাজা পনিরগুলো দিয়ে দেবো, আমি একটু গাওয়া দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে মাখন দিতে পারো, এক চামচে গাওয়া ঘি দিলাম, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রাখবো। পনির শাক হয়ে গেছে, দারুন দেখতে তো, সবুজ রংটাও রয়েছে, এগুলো রাত্রির রুটি আর পনির, পালন পনির। চলো ছেলেকে দিয়ে আসি, ছেলেও এসে গেছে, নে বাবু ফুলটা আগা, চলে এলাম খাওয়া দাওয়া করে, মানে আমি খেয়ে নিয়েছি, ছেলে খেয়ে নিয়েছে, দেখো 10টা বেজে গেছে, এখনো বাড়িতে ঢোকেনি। তো আমাদের বাড়িতে যখন ভাড়া যখন ছিল, তখন ভাড়াতে একটা মারোয়ারি বউ ছিল, তো ও ওই রান্না করেছে, তো ওই রান্নাটাই আমি শিখেছি, ওটা আমি ঠিক ওর মতন করেই করেছি। এতক্ষণে এলেন, ভালো হয়েছে? হ্যাঁ খুব ভালো, বাবু তো বলছে হেভি হয়েছে। আমার ব্লগটা কেমন লাগলো আজকে সারাদিনে, মানে সন্ধ্যে থেকে দুপুর থেকে?
সন্ধে নাই দুপুর থেকে। তো লাইক শেয়ার কমেন্ট করবে, নতুন বন্ধু যারা দেখছো তারা সাবস্ক্রাইব করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করো তোমরা। আর তাহলে কালকে আবার নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হবে, এখন তো 10:15 বেজে গেল, দেখো 10:15 বেজে গেল, এখনকার মতন এইটুকু, আবার কাল দেখা হবে, গুড নাইট, টাটা।